আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনারা যারা জানতে চেয়েছেন যে হিট প্রেস মেশিনটার দাম কত এবং এটা দিয়ে কি কি করা যায়, এটার মডেল কত জানতে চেয়েছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ ডিটেলস, এটা দিয়ে আমি কি কি কাজ করি, কত দিয়ে নিচ্ছি এবং এটার ব্র্যান্ড কি, সে সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন এটার আগে কি ব্র্যান্ড সেটা আমি জেনে নিই। আসলে এটা কি ব্র্যান্ড আমি সেটা নিজেও জানি না, আমার জাস্ট প্রয়োজন একটা হিট প্রেস মেশিন, কাজ করতে পারলেই হলো। তো সেই উদ্দেশ্যে এই মেশিনটা নিয়ে আসছি। এই মেশিনটা যখন নিতে যাই, সে বললো যে ভাই এটার দুইটা ধরন আছে, একটা হচ্ছে ডিজিটাল, একটা হচ্ছে যে অ্যানালগ। তো তফাতটা কি সেটাও বলি। এই যে দেখেন, এখানে ডিজিটাল মিটার আছে, এটার লাইনটা আমি একটু অন করে আপনাদেরকে দেখাই। দেখেন, জাস্ট এটা ডিজিটাল, আপনি ডিসপ্লেতে দেখতে পাবেন এতটুকু। আর ওটা হচ্ছে যে ম্যানুয়াল, সেটা আপনাকে এই যে লিমিটিং মেশিন আছে না, এভাবে ঘুরেই আপনাকে কাজ করতে হবে। এতটুকু হচ্ছে যে ম্যানুয়াল এবং এই আপনার ডিজিটালের তফাত। তো এই মেশিনটার প্রাইসটা আমি বলতেছি, তার আগে কি কি কাজ করতে পারি সেটা বলি। অনেকেই জানেন এটা হচ্ছে যে অল ইন ওয়ান হিট প্রেস মেশিন, অল ইন ওয়ান অথবা ফাইভ ইন ওয়ানও বলে থাকে। অর্থাৎ এটা দিয়ে আপনি মগ, ক্যাপ, গেঞ্জি এইসব কাজগুলো আপনি করতে পারবেন, ঠিক আছে, ফাইভ ইন ওয়ান মেশিন আর অন্য অন্য কাজ। তবে আমি এ পর্যন্ত একটা মগ করেছি আর সব প্রেস্ট করেছি, গেঞ্জি করেছি, ঠিক আছে, ক্যাপ প্রিন্ট কিন্তু আমি করি নাই। যাই হোক, আসলে ভবিষ্যতে করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবার আসি এটার মডেল। দেখেন এখানে একটা কোড আছে, এখানে আছে P8100 এবং এখানে আছে Freesub। একটু একটু দেখেন, Freesub এটা হতে পারে এটার মডেল, ঠিক আছে। হ্যাঁ, Freesub P8100 এটার মডেল। আর একটা জিনিস কি জানেন, এইসব মডেল কিন্তু আপনি খুঁজে পাবেন না, কারণ এগুলো সবসময় আপডেট হয়, যে কোনো মেশিন, ঠিক আছে। দোকান দিছি পর্যন্ত ভাই আজকে 8-9 বছরের যতটুকু অভিজ্ঞতা হয়েছে, যে মেশিনগুলো নিয়েছি সেগুলো আর 1-1.5 বছর পরে পাওয়া যায় না, নতুন আর একটা মডেল চলে আসে, ঠিক আছে। অবশ্য নতুনগুলো তো আরও আপডেট আপডেট কিছু থাকে, তারপরেও অনেকেই পুরাতন জিনিস পছন্দ করেন, তারা সেটা নিতে চান তাদের সুবিধা অনুযায়ী। এবার এর প্রাইস হিসেবে বলি, এটার প্রাইস আমি নিয়েছি প্রায় ধরেন 7-8 মাস হয়ে যাচ্ছে, এটার প্রাইস পড়েছে আপনার 15,000 টাকা। জাস্ট হিট প্রেস মেশিনটা, এটার সাথে আরও কি কী ছিল এইখানে ফেলে রাখছি, দেখেন মক প্রিন্টের জন্য এটা, ঠিক আছে, প্লেট প্রিন্ট, মক প্রিন্ট, এটা এটা ধরা যায় নাই। তো এটা দিয়ে কাজ চলতেছে মোটামুটি, আজকে সকালেও গেঞ্জি একটা করছিলাম। যাই হোক, তো 15,000 টাকা দিয়ে নিয়েছি, বর্তমান রেটটা জানি না, তবে একটু বেশি হবে, কারণ বর্তমান সব জিনিসের দাম আপনারা জানেন বাড়তেছে। এরপরে এটার জন্য একটা আলাদা প্রিন্টার প্রয়োজন পড়েছিল, হচ্ছে সেটা আপনার, সেটাও 15,500 টাকা, সব মিলিয়ে 30,000 টাকা দিয়েছিলাম। প্রিন্টারটা এখানে আছে, দেখেন এটার মডেল হচ্ছে L130, ঠিক আছে, এ দেখ অ্যাপসনের L130। এটা দিয়ে আমি আপনার প্রিন্টার দিয়ে থাকি, কারণ সাধারণত ছবি যে প্রিন্টার আছে সেগুলো দিয়ে কিন্তু আপনার এই প্রিন্টার দেওয়া যায় না, সমস্যা আছে, ওটার আপনার কেমিক্যালগুলো আলাদা, কালিগুলো আলাদা সেজন্য। এরপরে ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে কথা বলি, এটার ওয়ারেন্টি গ্যারান্টি আমি খুঁজি নাই, আমি এ পর্যন্ত কোনো ওয়ারেন্টি গ্যারান্টি তেমন জিনিস কিনলে ওয়ারেন্টি তেমন খুঁজি না ভাই, সব নসিব। এই যে এখানে 1,00,000 টাকার মেশিন দেখতেছেন ভাই, এইসব মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি খুঁজে লাভ আছে? তারা মুখের কথায় বলে যে ভাই 1 বছর সার্ভিসিং ওয়ারেন্টি আছে, আপনি সার্ভিস করাতে যান দেখবেন কত টাকা নিচ্ছে, সবগুলা ফাও, বুঝছেন, আপনাকে ফ্রি সার্ভিসিং করে দেওয়ার কথা বলে আপনার থেকে টাকা সব নিয়ে যাবে। তো এই ছিল ভিডিওটি, বেশি বড় করবো না, এতটুকুর মধ্যে শেষ করবো। তো আর কিছু যদি আপনাদের জানা থাকে সেটা কমেন্টে লিখে জানাবেন। অসুস্থ আছি একটু ভাই, দেখতেই পাচ্ছেন চোখের অবস্থা, অ্যালার্জি, যাই হোক আমার জন্য দোয়া করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও বলছি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।